সাদিকুল তোমারে কইতাছি আর সাদিকুলের মাদার চোদ চুতিয়া পানা যে সব ই আছে ফলোয়ার আছে বা ফ্যান বেজ আছে হ্যাঁ করে কইতাছি তোরা লাইভ আয়া কাহিনী চোদাইস না, আমি যদি কাহিনী চোদাইতে থাকি তোরা তোর সাদিকুল বাপের টাইম থাকবো না, বুঝা রাখিস। আর তোর সাদিকুলে কইস এইডা আমার এইডা আমার এইডা না আমগো চোদ্দ গোষ্ঠীর এইডা তোমগো সাদিকুলে ভরে দেবো। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা, সবার কেমন আছো? তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। গাইজ আমরা কিন্তু বিগত তিনটা ভিডিও কিন্তু দিছি যে সব রোস্টিং ভিডিও, আশা করি তোমরা সবাই ভিডিওগুলো দেখছো। আর গাইজ যারা যারা দেখো না তারা কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু ভিডিওগুলো চেক আউট করে আসতে পারো। গাইজ এখন একটা আসল কথা আসি, অনেকদিন ধরে গাইজ ইউটিউবে ভিডিও আপলোড দিতেছি কিন্তু কোনো সফলতা পাইতেছি না। কারণ কি জানো, তোমরা গাইজ পুরা ভিডিওটা দেখো না, আর ভিডিও যদি যেই পুরাটা দেখো গাইজ তারা চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করো না। প্লিজ ভাই তোমাদের কাছে একটা হাতছোঁয়া অনুরোধ গাইজ, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা সাপোর্ট দিও, তোমাদের একটা সাবস্ক্রাইবার হলে গাইজ আমার চ্যানেলটা একটু গ্রো হইব। সো গাইজ আজকের সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটিতে কিছু আবাল মার্কা মাইয়া আছে যারা লাইভ স্ট্রিম করে। গাইজ তাদের ভিতরে কোনো মানবতা নাই, তাদের ভিতরে কোনো শিক্ষাযোগ্যতা নাই, তারা আইসে পড়া লাইভ স্ট্রিম করতে, আর আসার পর পর গাইজ আমাদের নিয়ে অনেক ধরনের গালাগালি করে। গাইজ আমরা জানি যে ঘরের ভিতর গালাগালি দিলে কিন্তু নিজের বাবা মা কিন্তু অনেক ধরনের শাসন করে থাকে, কিন্তু গাইজ তাদের বাবা মারা আরও উৎসাহিত করে। গাইজ তোমরা কিন্তু ভিডিওর বিগত ভিডিওর ভিতরে কিন্তু একসাথে প্রমি গেমিং কিন্তু চিল্লায় চিল্লায় গাইজ মাইকটা ছিঁড়া ফালাইতেছিল গালাগালি করতে করতে, নিজের মা বোনের সামনে রেখা গেছে আমাদের অডিয়েন্স সবার গালাগালি করছে। আমরা তাদের এভাবে উৎসাহিত দিতাছি, আমরা তাদের ভিডিওতে গিয়ে হাহারিয়া দিতেছি, নানান ধরনের শেয়ার করতেছি, দেখো প্রমি তুমি যে গালাগালি করো, কিন্তু গাছ এতে কিন্তু তারই ফায়দা হইতেছে, তাই না? আসলে তোমরা একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখো, আমরা যত সাপোর্ট দিমু তারা ততটা উপরে উঠবো, আমরা যত লাইক দিমু তারা ততটাই উপরে উঠবো। সো গাইজ তোমাদের কাছে হাত ছোঁয়া একটা অনুরোধ, এই ধরনের মেয়েরে আছে না তোমরা সরাসরি তার আইডি থেকে একটা রিপোর্ট মেরে চলে আসবা। গাইজ আজকে কিন্তু এই গালাগালি এই মারামারির কারণে কিন্তু আজকে আমাদের বাংলাদেশ ফ্রি ফায়ার কিন্তু ব্যান হয়ে রয়েছে। কেউ পাবজি লাভার আছো গাইজ, কেউ ফ্রি ফায়ার লাভার আছো, অধিকাংশ সময়টা কিন্তু আমরা গেমের পিছনে কাটাই দিতেছি বর্তমানে। গাইজ প্রমি গেমিং এর সামান্য একটা ক্লিপস তোমাদের দেখা দিয়েছি, তারপরও যদি গাইজ তাদের তোমরা সাপোর্ট দাও তাহলে আর কোনো কিছু বলার নাই। সো গাইজ লেট স্টার্ট নাও। ইউটিউব চ্যানেলে একটু ফলোয়ার কামাল হইছে, 20,000 থেকে 500 কে সাবস্ক্রাইবার করছে। অডিয়েন্সের চুতিয়া বানাইছো তুমি, তুমি আমারে কি কও? আমি অডিয়েন্সের চুতিয়া বানাই? খানকির পোলা আমি যা কই ডিরেক্ট কই, তোমার মতো না। তুমি সামনে সামনে গালি দাও, পিছে পিছে যায়, ঠিকই তোমার লগে সবার মিল, ঠিকই পিছে পিছে সবার লগে তোমার মিল পারো। প্রমি তুম করে এত কেউ চিনে না, বুঝো নাই? প্রমি খালি আপনি ফায়দা কা চিনে, আমার ফায়দা যা নেব প্রমি ওই জায়গায় যাইব। খানকির পোলা তোমগো সাদিকুল সুদিকুল চোদার আমার টাইম নাই, আমি 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 সাদিকুল তোমাকে বাপ বাপের পুটকির তলায় ডুইক্কা বয়া থাকো, লাইভে এসা দরকার নাই আমার, লাইভে সাদিকুল এসব চোদাচুদির সাদিকুলের ভিউয়ার্স আওয়ার দরকার নাই, তুমি তোমার বাপের পুটকির নিচে বসে থাকো, সোজা কথা। সাদিকুল মাদার চোদ আইসে প্রমি গেমিং রেলা কিছু কয়া, তুমি পার হয়ে যাবা না, ইউ আর নট ব্রো, তুমি আগে যেমন চাইছো এখন আর তেমন হবে না ব্রো। খানকির পোলা মাদার চোদের বাচ্চা সাদিকুল, হ্যাঁ সাদিকুল যেডি যেডি লিখতেছে সাদিকুল, আর আমি যা দেখবে এডি সবটির মাই এডি সাদিকুলের কাছে বাড়া দিছে, সব তীরে বাড়া দিয়া পরে হওয়াইছে, সব তীরে বাড়া দিছে সাদিকুলের কাছে বাড়া দিছিলি তোরা, হ্যাঁ শুনছো তো, সাদিকুল যে টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে প্রত্যেক মাসে মাসে সাদিকুল একটা ই করতে পারে, তাই না? তোমরা নাইলে সাদিকুলের কাছে বাড়া দিছে, সাদিকুল কি ওর মায়ের জনি সিনসের কাছে বাড়া দিছিল? মাদার চোদ খানকির পোলা আইসে আমারে কইব, তোমরা কি মনে করছো তোমাকে সাদিকুল আপায়া কিছু কইলে আমি তোমাকে আম্পরা যা চুনমামু, তোমাকে আগুনে যা থাপামো, আর ওল্ডা 100 বারারে দিয়া থাপামো, তোমার আব্বার পুটকিতে তেল মাইরা রেডি হয়ে থাকতে কইও। মাদার চোদ খানকির পোলা সাদিকুল তোমারে কইতাছি আর সাদিকুলের মাদার চোদ চুতিয়া পানা যে সব ই আছে ফলোয়ার আছে বা ফ্যান বেজ আছে হ্যাঁ করে কইতাছি, তোরা লাইভ আয়া কাহিনী চোদাইস না, আমি যদি কাহিনী চোদাইতে থাকি তোরা তোর সাদিকুল বাপের টাইম থাকবো না, বুঝা রাখিস। আর তোর সাদিকুলে কইস এইডা আমার এইডা আমার এইডা না আমগো চোদ্দ গোষ্ঠীর এইডা তোমগো সাদিকুলে ভরে দেব। আর মা বাপরে তো আর মা বাপরে আমার আর মা বাপের উপরে ইন্টারেস্ট নাই, সাদিকুল যদি হয় সাদিকুলে ভরে দেওয়া হবে, দেখা যাক সাদিকুল কোন বালডা হালাইতে পারে।
সাদিকুলের 14 গুষ্টির লাইক এটা এই যে নকো আছে এডিও ডিক্কা যাইব যা কইস তোর আব্বারে তোমগো আব্বারে যায়া কইও খান কিরপলা সাদিকুল সাদিকুল চোদাই তা হল লাইভে আর কিছু কমো তখন তোমগো সাদিকুলা উল্টা পাল্টা কাহিনী করব সো গাইজ আশা করি যে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখছো আর গাইজ কিছু হইলো বুঝছো গাইজ আমরা আরেকটা কথাই আসি এই ধরনের মায়াকে যদি আমরা দৈনন্দিন সাপোর্ট দিতে থাকি তাহলে ভাই আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি আছে না একদম ধ্বংস হয়ে যাবো সো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই বাই